এই সভা যখন আমরা আসলাম এবং শুরু হচ্ছিল তখন এই সভা এই অঞ্চলের অন্যতম নেতা আচ্ছা ভাই বলতেছিলেন গত দুই দিন ধরে এই জায়গায় মোকামতলায় সমাবেশ করাকে কেন্দ্র করে যা হলো তাতে তো মনে হচ্ছে না আমরা এই দেশের নাগরিক। আপনারা কি মনে করেন আপনারা কি এই দেশের নাগরিক? হাত তোলেন। আমরা এই দেশের নাগরিক। তবে এখন ক্ষমতা জোর করে যারা সরকার দখল করে সরকারে আছে তারা মনে করছে এটা তাদের জমিদারি এবং তারা আমাদেরকে নাগরিক মনে করে না। তারা আমাদেরই ট্যাক্সের পয়সায় আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য যে আইন শৃঙ্খলা বাহিনী যে প্রশাসন যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান এদেরকে তৈরি করা হয়েছে ওনারা এগুলোকে নিজেদের স্বার্থে জমিদারিতে ব্যবহার করেন করে ওনাদের পৃষ্ঠপোষকতায় কিছু গুন্ডা পান্ডা তৈরি করেছেন লাঠি সেটা নিয়ে সভা সমাবেশে শান্তি সমাবেশের নামে ওনারা আমাদের কণ্ঠ রোধ করতে চান আমাদের গলা টিপে ধরতে চান আর বেশি দিন পারবেন না ওনাদের জমিদারির দিন শেষ হয়ে আসছে এই জমিদারি আমরা টিকতে দিতে পারি না এই জমিদারিকে ওনারা এতদিন জায়েজ করছিলেন ওনারা উন্নয়ন করছেন তাই জমিদারি আমাদের থাকবে জমিদারির এই উন্নয়নের চেহারা কি সব তো উদাম হয়ে গেল ওনারা বলেছেন বিদ্যুৎ দিয়ে নাকি সারা দেশ আলোকিত করে ফেলেছেন আর আমরা বিদ্যুতের অভাবে এই গরমে ঘুমাতে পারি না আমাদের জীবন কাটাও ওনাদের উন্নয়ন এমনই যে উন্নয়ন যত হবে আর আপনার আমার মতো এই যে আমাদের সাধারণ মানুষ এই যারা সম্পদ তৈরি করেন যারা কৃষক হিসেবে ফসল ফলান যারা শ্রমিক হিসেবে আজকে কারখানায় পণ্য তৈরি করেন তারা প্রতিদিন বাজারে গেলে মাথায় হাত দিতে হয় কেনা যায় না কিন্তু ওনাদের জমিদারিতে উন্নয়ন মানে হচ্ছে বড় বড় প্রকল্প যে প্রকল্পে এক টাকা লাগে ওই প্রকল্পের দশ টাকা বাজেট করে নয় টাকা চুরি করে বিদেশে পাচার করা তারপরে আজকে দেশে ডলার সংকট আর ওই ডলার সংকট আর এই যে চুরি তাতে টাকা সাপ্লাই দেওয়ার জন্য ওনারা এখন আরো খারাপ অবস্থায় এসছেন ওনারা বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপাচ্ছেন ৫০,০০০ কোটি টাকা হচ্ছে প্রায় ছাপিয়ে এখন আমাদের বাজারে চালু করে দিয়েছে এর ফলে যে কোনো অর্থনীতিবিদ বলবে বাজারে যে দাম বাড়ছে এই টাকা ছাপিয়ে অর্থনীতিকে ওনারা যেভাবে আনছেন তার ফলে আরো দাম বাড়বে তাহলে উন্নয়নে কি দাঁড়ালো উন্নয়নে ওনাদের টাকা হয় সেগুলো বিদেশে পাচার হয় আর যারা উন্নয়নটা করে এই কৃষক শ্রমিক যারা ফসল ফলায় কলে কারখানায় পণ্য তৈরি করে তারা বাজারে গেলে তাদের নিজের পেটের ভাত জোগাড় করতে পারে এই কতিপয় লোক তাদের পকেটে ভরার জন্য ওদের এই জমিদারি এইটা আর বেশি দিন টিকতে দেওয়া যায় না ওনারা ভেবেছেন যে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে রাতে ভোট করে দিনে ভোট করে মিডিয়াকে ধমকায় কাবু রেখে ওনারা আরেকটা নির্বাচনী বৈতরণ পার হবেন মাথায় অনেক পরিকল্পনা এই সব পরিকল্পনা এতদিন খুব জোরের সাথে বলতেন আমরা সুষ্ঠু নির্বাচন দিব কিন্তু আমরা বিএনপিকে কিংবা অন্য কাউকে ক্ষমতা আসতে দিব না তাহলে কি সুষ্ঠু নির্বাচন হলো না ওনারা সুষ্ঠু নির্বাচন দিলেন ওনারাই ক্ষমতায় থাকবে তার মানে হচ্ছে ওনারা চুরি করবেন এখন চুরিটাকে কিভাবে গোপন করে দেখানো যায় মানুষের সামনে যে ভোট হচ্ছে এইটা ওনারা ফন্দি ফিকির করছিলেন আর এই ফন্দি ফিকিরে সাহায্য করছিল তারা ওই প্রশাসন ওই পুলিশ ওই
যত রকম রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে এটাই তো সবচেয়ে ঘটেছে এটাই তো 18 সালে ঘটেছে তাই না ভোট দিতে পেরেছেন কেউ ওনারা এবারে সেই ফর্ম দিয়ে এসেছিলেন বিরোধী দল নির্বাচনে না আসলে ভালো এখন ওনাদের গোমর ফাঁস হয়ে গেছে ওনারা যে জনগণের উপরে ভাই বলেন জনগণের উপরে আমরা ভর করে ক্ষমতায় আছি কিন্তু আসলে যে নাই এইটা এইবার ফাঁস হয়ে গেছে কিভাবে ওই যে আমেরিকা ভিসা নীতি দিয়ে দিয়েছে ওই ভিসা নীতিতে প্রধানমন্ত্রী এখন বলেন যে আমেরিকা যাওয়ার দরকার কি সমুদ্র হয়ে যাওয়ার দরকার নাই কিন্তু উনি যে প্রশাসনের উপরে ভর করে আছেন যে পুলিশ বাহিনীর উপরে ভর করে আছেন যে রাষ্ট্রের কর্মকর্তাদেরকে উপরে ভর করে আছেন তারা এতদিন ওনাদেরকে সুবিধা দিয়েছেন লুট করা চুরি করার অন্যায় করার চুরি দুর্নীতি করে টাকা ভরে তো বিদেশেই পাচার করেছে আমেরিকার ভিসা না হলে কানাডারও হবে না ইংল্যান্ডেরও হবে না অস্ট্রেলিয়ারও হবে না নিউজিল্যান্ডেরও হবে না অতএব এরপরে ইউরোপ আসবে নানা ভাবে তার এই কোথায় যাবেন এই টাকা নিয়ে এইবার বিপাকে পড়েছে পুলিশ প্রশাসন তারপরে আমাদের আমলা প্রশাসন তারপরে রাষ্ট্রের বাহিনী এইবার শেখ হাসিনা প্রমাদ গুনছেন উনি বুঝা বলেছেন আমার পায়ের তলায় মাটি নাই কারণ উনি জনগণের উপরে ভর করে নাই রাষ্ট্র শক্তির উপরে ভর করেছিলেন অন্যায় ভাবে আমাদের রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে ওনারা গুম করিয়েছেন খুন করিয়েছেন তার ফলে কি হয়েছে আমাদের পুলিশ বাহিনী আমাদের র‍্যাব তারা আজকে আন্তর্জাতিক অঙ্গনে খুনে বাহিনী হিসাবে গুমকারী হিসাবে পরিচিত শেখ হাসিনা করেছেন দেশের প্রতিষ্ঠানকে বিশ্বের কাছে মাথা হেট করিয়েছেন কে করেছে শেখ হাসিনা পরিষ্কার করে বলতে হবে কাজেই ওনার পায়ের তলায় মাটি নাই উনি টের পেয়ে গেছেন আপনারা এই জনতা যখন রাজপথ দখল করবেন তখন ওনার ওই গুন্ডা বাহিনী ওই গুন্ডা বাহিনী পুলিশ যদি আর ওনাদের আগের মতো সাহায্য না করে ওনার যে পালাতে পালাতে কোথায় পালাবেন বন্ধ করে কাজেই উনি পায়ের তলায় মাটি না পেয়ে এখন বলছেন আমেরিকা না গেলে কি হয় আমেরিকা যাকে তাকে ক্ষমতা থেকে নামাতে পারে আমেরিকা চায় না আমি ক্ষমতায় থাকি আসলে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটতে যাচ্ছে জনগণের অভ্যুত্থানে পতন ঘটতে সেই কথার জন্য লজ্জা হবে এই জন্য আগে ভাগে বলা শুরু করছেন আমেরিকা আমাকে ক্ষমতা থেকে সরায় দিচ্ছে বুঝতে পারছেন তো আগেই যাই বলেন না কেন আপনার এই অন্যায় শাসন জনগণ মানে নাই আপনার লুটপাট জনগণ মানে নাই আপনার গুম খুন জনগণ মানে নাই সেই কারণে জনগণ চাকবে এই করোনায় চাকবে বৃষ্টিতে চাকবে ঝড়ের সময় চাকবে আপনার সমস্ত নির্যাতনের বিরুদ্ধে চাকবে সেই জাগরণ শুরু হয়ে গেছে আজকে সেই লড়াইয়ের একটা নমুনা আমরা আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি আগামী দিনে আরো ঐক্যবদ্ধ হন ঘরে ঘরে আপনারা মানুষের কাছে এই বার্তা এই কথা পৌঁছে দেন নেতৃত্ব আরো ঐক্যবদ্ধ হচ্ছে আমরা গণতন্ত্র মঞ্চ রাজপথে আছি বাংলাদেশে আরো আরো বিরোধী দল এবং দেশের অন্যতম বৃহৎ বিরোধী দল বিএনপিও মাঠে আছে আমরা চেষ্টা করছি আগামী সরকারের পতনের সাথে সাথে এই শাসন ব্যবস্থা যেটা ক্ষমতায় গেলেই চুরি দুর্নীতি লুটপাট গুম খুন এর মাধ্যমে চলে এই শাসন ব্যবস্থা বদলে দেওয়া কর্মসূচি লক্ষ্য সামনে আনতে সরকার এবং শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য সামনে আনতে পারলে সমস্ত বিরোধী দল ঐক্যবদ্ধ হবে রাজপথে জন অভ্যুত্থান সৃষ্টি করবে তার জন্য প্রস্তুত হন মানুষের কাছে এই বার্তা পৌঁছান আগামী দিন বাংলাদেশের জনগণ ঠিক করবে বাংলাদেশ কিভাবে চলবে সেই বার্তা সেই আশা সেই স্বপ্ন নিয়ে আমাদের আন্দোলনে গেলেন আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা